নমস্কার, তোমাদের সকলকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো ইতালির উত্তর দিকে ভ্যালে দি আওস্তা নামে একটি পর্বতের উপরে। তো এটা হচ্ছে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম আমার ড্রোন দিয়ে, তাই ভাবলাম ড্রোন দিয়ে তোমাদের সাথে এই যে পাহাড়টা আছে বরফে ঢাকা তার সৌন্দর্যটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে শুধু বরফ আর বরফ, আর এই বরফের ভিতরে ইতালির মানুষরা বা অন্যান্য দেশের পর্যটকরা এসে এসে এখানে স্কি করছিল, তার সেই সবের দৃশ্য আমি এই ড্রোন দিয়ে ক্যাপচার করেছি। যদিও এতটা উপরে পাহাড়ের উচ্চতা প্রায় 4,500 মিটার, তো যে কারণে অনেক সময় ড্রোনটা একটু হাওয়াতে কাঁপছিল, কারণ এমনিতেই উঁচু পাহাড়, তারপরে তার থেকেও উঁচুতে ড্রোনটা তুলেছি, তো তাই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু কাঁপছিল। তো আমি এটাই এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম যে এই ড্রোনটা দিয়ে পাহাড়ের যে পুরো প্রকৃতির যে সৌন্দর্য বরফে ঢাকা সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই জন্যই আমি ড্রোনটা দিয়ে এই ফটোগুলো তুললাম। ভাবলাম তোমাদের সাথে এইগুলো একটু দেখাই যে ড্রোনটা দিয়ে পাহাড়ের ভিউটা কেমন লাগে। এবার তোমাদের সাথে আমি এই আওস্তা ভ্যালি সম্পর্কে কিছু বলবো, সেই সঙ্গে একটু আমার ড্রোনের সম্পর্কেও বলবো যে ড্রোনটা দিয়ে আমি কত FPS এই ভিডিওগুলো ক্যাপচার করেছি। সবার প্রথমে বলি ড্রোনটা দিয়ে আমি হচ্ছে 4K 30 FPS-এ আমি এটা ক্যাপচার করেছি। তো হয়তো অনেকের মোবাইলে এটা সাপোর্ট নাও করতে পারে কারণ হাই রেজুলেশনের জন্যে, যাই হোক ওটা ভিডিওর ব্যাপার। তো আমরা ফেব্রুয়ারি মাসে এই আওস্তা ভ্যালিতে এসেছিলাম, তো এই সময় এখানে টেম্পারেচার অলমোস্ট, আমি যখন উপরে উঠেছিলাম তখন -17 ছিল, তো অত্যাধিক ঠান্ডা, এবং সেই ঠান্ডার কারণে অনেক সময় ড্রোনটাও উঠতে প্রবলেম করছিল, আর সেই সঙ্গে উপরে অনেক হাওয়া। তো তোমরা যারা এখানে ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসে আসবে তো যথেষ্ট মোটা জ্যাকেট পরে আসবে ঘোরার জন্যে, কারণ এখানে ঠান্ডা কিন্তু অনেকই ঠান্ডা, তোমাদের মানে অনেক ঠান্ডা লেগে যেতে পারে বা হুট করে শরীর খারাপ হয়ে যেতে পারে। তো তোমরা যারা ঘুরতে ভালোবাসো এবং পাহাড় দেখতে ভালোবাসো, তো তোমরা যারা ইটালিতে থাকো বা ইউরোপের ভিতরে তারা অনায়াসেই এই আওস্তা ভ্যালিতে আসতে পারো। এটা অন্য অন্য জায়গায় ইউরোপে আল্পস পর্বত নামেও পরিচিত। তো তোমাদের আমি জানি যে অনেকেই পাহাড় ভালোবাসে, তাই আমিও পাহাড়কে ভালোবাসি বলে পাহাড়ের কাছে ছুটে এসেছিলাম এই বরফ দেখতে। যদিও আমরা যে জায়গাটায় থাকি ইতালির শহরে সেটা পাহাড়ের উপরেই, কিন্তু অতটা পাহাড় না যে এখানটায় যতটা দেখতে পাচ্ছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে ইতালির যে সর্বোচ্চ পাহাড় তো সেখানে আসি, সেখানকার একটা ভিডিও ড্রোন দিয়ে তুলি। তো তোমরাও পাহাড় দেখতে ভালোবাসো, অনেকে গরমের সময় পাহাড়ে ঘুরতে যাও, তো আমরা শীতের সময় পাহাড়ে ঘুরতে আসি, কারণ কি এখানে শীতের সময় বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্কি এইগুলো হয়ে থাকে, তাই জন্য আমরা শীতের সময় এসেছি। আর একটা জিনিস, এখানে রোপও আছে, রোপে করে এটার নিচে আমরা প্রথমে স্টেশনে এসেছিলাম, স্টেশন থেকে ডাইরেক্ট রোপ আছে, রোপে করে 3টে ধাপে এটা একদম উপরে উঠতে হয়, তা আমরা রোপে করে 3টে ধাপে এসেছিলাম এবং সেখানে আসার পরেই এই ভিডিওটা ক্যাপচার করেছি। তো আশা করি তোমাদের ইতালির যে পাহাড় তো দেখে ভালো লাগছে বা ভালো লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো যে ইতালির পাহাড়টা তোমাদের কেমন লাগলো। ইতালির পাহাড়ের সৌন্দর্য কিন্তু অপূর্ব, তাই জন্যই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু ইতালির প্রাকৃতিক সৌন্দর্যটা শেয়ার করি।